সত্যি এই স্বাদের ভাগ হবে না। ভাগ না হওয়া জিভে জল আসা লোভনীয় কুলগুড়োই এখন বিকল্প আয়ের পথ দেখাচ্ছে বাঁকুড়ার জঙ্গলমহলের আদিবাসী মহিলাদের। দীর্ঘ পরিশ্রমের ফসল কুলগুড়া নিয়ে তারা হাজির বাঁকুড়া শহরের দশের বাঁধের বাবা হংসেশ্বরের গাজনে। দশের বাঁধের বাবা হংসেশ্বর গাজনে গিয়ে দেখা গেল, জেলার রানীবাঁধ ছিলিমিলি এলাকা থেকে আসা আদিবাসী মহিলারা রাস্তার ধারে বস্তা ভর্তি কুলের গুঁড়া নিয়ে বসেছেন। আগ্রহী ক্রেতারা আসছেন এই কুল গুঁড়ো সংগ্রহ করতে। ছাতনা থেকে শুধুমাত্র কুলগুড়োর টানে গাজনে ছুটে এসেছিলেন উত্তম কুমার চন্দ। স্বাদ কেমন এই প্রশ্ন করায় এই প্রতিবেদকের উদ্দেশ্যে তার সহাস্য জবাব, খেয়ে দেখুন না। এইগুলা আসে ওরা ঝিলিমিলি রানীবাঁধ ফানিবাঁধ থেকে আসে, এইখানে বিক্রি হয়, আজ আর কাল পাবেন না, এছাড়া আর পাবেন না। এটা চাটনির মতো হয়, যেমন চাটনি খাই আমরা, এটা ভিজতে দিয়ে নুন চিনি কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মিশে খেতে হয়। গাজন ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না? গাজন ছাড়া পাওয়া যায় না, পাওয়া যায় কাশীপুর হাটে বৃহস্পতিবার, এখানে পাবেন না। কেমন খেতে? কেমন খেতে? খুব মিষ্টি লাগে, যে যেমন টেস্টে খায় আর কি। কেমন দামে কিনলে? এটা কিনলাম, মাসি বলছিল 5 টাকা চৌঠি, আমি তো 50 টাকায় 12 চৌঠি দেয় আমরা, যে 12 চৌঠি দিলে 50 টাকায়। খুব সুস্বাদু, খেয়ে দেখুন না। রানীবাঁধ এলাকা থেকে গাজনে কুলগুঁড়ো বিক্রি করতে আসা ফুলমণি হাঁসদা বালিকা হেমব্রমরা বলেন, জঙ্গল থেকে কুড়াই এনে শুকনো করব, মেলব আর ঢেঁকিতে কুটবো। হ্যাঁ, ঢেঁকিতে কুটে আর সেই চালুনে চালু করব। কেমন বিক্রি বাটা কেমন হয়? ওই রকম হয়, হালকা হালকা। এমনি বাড়ি এমনি খামারে। তারপর সেটা কিভাবে করো? আজকে শুকনো করি, মেলে দিই মানে শুকনো করি, তারপরে ওই যে ঢেঁকিয়ে কুটা হয় শুকনো হলে। কোথায় কোথায় বিক্রি হয় এটা? এটা এই যে এক টসরে এই মেলায় আর এই যে বাঁকুড়ায় মেলায়। এক টসরে এই বাঁকুড়া দশের বাঁধে কাজে বিক্রি হয়? হ্যাঁ, ওই রানীবাঁধে বিক্রি হয়। কী হয় এটা? এটা এটা আচার হয়, চাটনি হয় মানে, আর এমনি মানে নুন লঙ্কা ইয়া গুড় দিয়ে ছানে আর থেকে হয়। এই কুলগুঁড়ো বিনিময় প্রথাতেও রয়েছে বৈচিত্র্য। কেজি দরে নয়, 5 টাকা চৌঠি হিসেবেই বিক্রি হচ্ছে লোভনীয় এই বস্তু। তাহলে আর দেরি কেন? জিভে জল আনা কুলের গুঁড়ো সংগ্রহ করতে চাইলে আপনার গন্তব্য হোক দশের বাঁধ হংসেশ্বর শিবের গাজন মেলা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।